আসসালামু আলাইকুম। বাছাই করা 100টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন স্বপ্নের স্কুলের সাথেই আছেন। হোমিসাইড, এর পারিভাষিক অর্থ হচ্ছে নরহত্যা। প্যাট্রোনাইজেশন, এর পারিভাষিক অর্থ হচ্ছে পৃষ্ঠপোষকতা। নোটিফিকেশন, এর বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। সেক্রামেন্ট, এর পারিভাষিক অর্থ হচ্ছে ধর্ম সংস্কার। কনকর্ড শব্দের অর্থ হচ্ছে বানিয়ে বলা। কনস্টিটিউয়েন্সি, এর বাংলা অর্থ নির্বাচনী এলাকা। মিন্স শব্দের অর্থ হচ্ছে কিমা করা। ট্রিলজি, এর পরিভাষা হচ্ছে ত্রয়ী। মৃগ শব্দের অর্থ হরিণ হলে মৃগতৃষা শব্দের অর্থ হচ্ছে মরিচিকা। সর্বভুক শব্দের অর্থ আগুন। পঞ্চম স্বর, এর অর্থ হচ্ছে কোকিলের সরু লহরী। সূর্য শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? আদিত্য মানে সূর্য, মার্তণ্ড মানে সূর্য, ভাস্কর মানে সূর্য, কিন্তু সুধাংশু মানে হচ্ছে চাঁদ। লেফাফা শব্দের অর্থ কি? লেফাফা শব্দের অর্থ হচ্ছে মোড়ক। প্রমাদ শব্দের অর্থ হচ্ছে বিপদ। পেলব শব্দের অর্থ কোমল। নিচে কোনটি বিষ শব্দের সমার্থক শব্দ নয়? বিষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে কালকুট, গরল, জহর, কিন্তু ময়ূর এর সমার্থক শব্দ নয়। চপল, এর বিপরীত শব্দ হচ্ছে রাজবাড়ী। সৌম্য, এর বিপরীত শব্দ উগ্র। তেজি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিস্তেজ। উচাটন, এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রশান্ত। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। ঝানু, এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অপটু, যেহেতু জানু শব্দের অর্থ হচ্ছে পটু। সুরভি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পুতি। নিচের কোন বিপরীত শব্দজোড় শুদ্ধ নয়? এখানে দেখেন, চারটি অপশন দেখলে বুঝতে পারবেন। যেমন ঊর্ধ্ব, এর বিপরীত শব্দ হচ্ছে অধ। উত্থানের বিপরীত হচ্ছে পতন। উত্তরের বিপরীত শব্দ হচ্ছে দক্ষিণ, কিন্তু উত্তমের বিপরীত শব্দ হবে নিচ, নিম্ন কিন্তু মধ্যম নয়। নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ? চারটি অপশনের মধ্যে মৌন, এর বিপরীত শব্দ হচ্ছে মুখর। হংস, এর বিপরীত শব্দ হচ্ছে মিথুন। বাদ, এর বিপরীত শব্দ হচ্ছে প্রতিবাদ। কিন্তু আবশ্যিকের বিপরীত শব্দ হচ্ছে অনাবশ্যিক, অর্থাৎ আংশিক নয়। ভাষার প্রাণ হল অর্থপূর্ণ ধ্বনি। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বর্ণ বা অযুক্ত বর্ণ আছে? অযুক্ত বর্ণ আছে 50টি। কোনটি অল্প প্রাণ ধ্বনি? অল্প প্রাণ ধ্বনি হচ্ছে ঢ। বাংলা ভাষায় ফলা কয়টি? বাংলা ভাষায় ফলা হচ্ছে 6টি। মৌলিক স্বরধ্বনির উদাহরণ নয় কোনটি? ও। শব্দের অর্থগত উপাদান হল রূপ। স্নান থেকে সিনান, কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? এটি হচ্ছে বিপ্রকর্ষ। মানুষের দেহের যে সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক প্রত্যঙ্গ। মূর্ধন্য, এখানে যে হয়েছে সেটা হচ্ছে হ এবং দন্তন্য এর সংযুক্ত। নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলা হয়? বলা হয় অক্ষর। কোন বর্ণকে আধুনিক বাংলায় স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না? খণ্ডত, যেহেতু তয়ের খণ্ডরূপ। কোনটি পশ্চাৎ দন্তমূলক বর্ণ? পশ্চাৎ দন্তমূলক বর্ণ হচ্ছে মূর্ধন্য ণ। অগস মহাপ্রাণ তালব্য ধ্বনি কোনটি? এটি হচ্ছে ছ, অর্থাৎ বর্গের দ্বিতীয় বর্ণ। কোনটি রুরি শব্দের উদাহরণ নয়? রুরি শব্দের উদাহরণ হচ্ছে সন্দেশ, বাসি, হরিণ, কিন্তু হাতি রুরি শব্দের উদাহরণ নয়। খাঁটি বাংলা শব্দ কোনটি? এই চারটি অপশনের মধ্যে খাঁটি বাংলা শব্দ হচ্ছে ঢোল। হ্যাট পণ্ডিত মিশ্র শব্দটি যে যে শব্দের সমন্বয়ে গঠিত? এগুলো গঠিত হচ্ছে, হ্যাড হচ্ছে ইংরেজি শব্দ এবং পণ্ডিত এটি হচ্ছে তৎসম শব্দ, অর্থাৎ ইংরেজি এবং তৎসমের মিশ্রণ।
কোরমা শব্দটি কোন ভাষা থেকে আগত? কোরমা হচ্ছে তুর্কি শব্দ, যেরকম বাবাও হচ্ছে তুর্কি শব্দ। আতাত শব্দটি হচ্ছে ফরাসি শব্দ। বকলম শব্দটির বাংলা ভাষায় এসেছে কোত্থেকে? এটি এসেছে ফার্সি ভাষা থেকে। গ্রিক শব্দ কোনটি? নিচে চারটি অপশনের মধ্যে গ্রিক শব্দ হচ্ছে দাম। লিচু কোন ভাষার শব্দ? লিচু হচ্ছে চীনা শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ। গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, এখানে নিশীথে কোন পদ? যেহেতু এটা সময় বোঝানো হচ্ছে, এটি হচ্ছে বিশেষ পদ। দহন শব্দের বিশেষণ কোনটি? দহন শব্দের বিশেষণ হচ্ছে দাহ্য। হায়রে ভাগ্য হায়রে লজ্জা, কোথায় সভা কোথায় শয্যা, বাক্যটিতে অব্যয়পদের কি অর্থ প্রকাশ পেয়েছে? এখানে মূলত নিরর্থকতা প্রকাশ পেয়েছে। ফুলকি ফোটেনি শাখে, এখানে নি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? এটি হচ্ছে ক্রিয়াপদ রূপে, ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এখানে রাশি রাশি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? এখানে এটি ব্যবহৃত হয়েছে নির্ধারক বিশেষণ হিসেবে। কোন বাক্যে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ রয়েছে? আকাশে বিজলি চমকাচ্ছে। বাংলাদেশ যেন জয়লাভ করে, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটি কোন শ্রেণীর বাক্য? এটি সরল বাক্য। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। এটাও মূলত সরল বাক্যই হওয়ার কথা। নালিশটা অযৌক্তিক, এটি মূলত অস্তিবাচক বাক্য। টাকা দাও ছাড়া পাবে, বাক্যটি কোন ধরনের? এটি হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে টাকা দাও তবে ছাড়া পাবে, অর্থাৎ এটি হচ্ছে একটি যৌগিক বাক্য। এ কাজ করা ঠিক হয়নি, এটা কোন ধরনের বাক্য? এটি হচ্ছে বিবৃতিমূলক বাক্য। শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়? বলা হয় প্রকৃতি। নিচের কোনটি প্রত্যয়সাধিত শব্দ? খণ্ডযোগিত খণ্ডিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি? সবচেয়ে বেশি পাওয়া গেছে কানহ পাল। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকোষ। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগকে ধরা হয় 650 থেকে 1200 সাল পর্যন্ত। 1201 থেকে 1800 সাল পর্যন্ত হচ্ছে মধ্যযুগ এবং 1801 সাল থেকে বর্তমান সময় হচ্ছে আধুনিক যুগ। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বসুকোপা। চর্যাপদের আদিকবিকে? চর্যাপদের আদিকবি বলা হয় লুইপাকে। চর্যাপদে গান সংখ্যা কতগুলো? চর্যাপদে গান সংখ্যা হচ্ছে 51টি। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মণিদত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটি প্রথম কে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ, এর রচনাকাল কত? এর রচনাকাল হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে। চর্যাপদ পুস্তক আকারে প্রকাশিত হয় কখন? পুস্তক আকারে প্রকাশিত হয় 1916 সালে। চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? চর্যাপদের সাথে বৌদ্ধ ধর্মের নাম সংশ্লিষ্ট। চর্যাপদের তিব্বতি অনুবাদের নাম হচ্ছে চর্যাগীতি কোষভিত্তি। চর্যাপদ কোত্থেকে আবিষ্কার করা হয়? চর্যাপদ আবিষ্কার করা হয় নেপালের রাজ গ্রন্থাগার থেকে। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটি হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? শ্রী হরপ্রসাদ শাস্ত্রী।
বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কতটি? পদের সংখ্যা 46টি। চর্যাপদ ইংরেজিতে অনুবাদ করেন কে? চর্যাপদ ইংরেজিতে অনুবাদ করেন হাসনা জসিমউদ্দিন মওদুদ। হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান উদ্দোহা কে সম্পাদনা করেন? সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী। বটতলার উপন্যাস কার রচনা? রাজিয়া খানের রচনা। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটির প্রকাশ কাল হচ্ছে 1929 সাল। নিজের গুণটি সেলিমাল দীন রচিত নাটক বনপাংশুল, বিলাতে 750 দিন, এর রচয়িতা কে? এর রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি? তার রাজনৈতিক উপন্যাস হচ্ছে গোরা। রোহিণী কোন সাহিত্যকর্মের চরিত্র? এটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল থেকে নেয়া। মুহূর্তের কবিতা কোন জাতীয় সাহিত্য? মুহূর্তের কবিতা হচ্ছে সনেট সংকলন। বিখ্যাত ছোট গল্প যোগ এর রচয়িতা কে? যোগের রচয়িতা হচ্ছে আবু ইসহাক। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? জলাঙ্গি। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্রিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক আবার আত্মদান। অন্যদিকে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তায় সকল খানে, কি আঁচল বিছায়াছ বটের মূলে নদীর কূলে। এগুলো সবগুলোই হচ্ছে বাকি তিনটা রবীন্দ্রনাথের রচনা। নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়? বিশের বাসী। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? অস্তিত্ববাদী উপন্যাস হচ্ছে কাদো নদী কাদো। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।